দুই দুগুণা চার, তিন দুগুণা ছয়, দুই একে দুই, দুই দুগুণে তিন দুগুণে ছয়। মিঠু আমি শিখা ফেলাইছি। কিছুদিনের মধ্যে মিঠুরে লগে লইয়া আমি গুনতে শিখা শুরু করলাম। দুই দুগুণা চার, তিন দুগুণা ছয়, আরেকবার দিই তো, তিন দুগুণা। আরে আরেকটা মুরগি গেল কই? আমি মুরগিগুলা গুইনা দেখি, একটা কম আছে। পরে এমনি আমি সোডারে ধরলাম। মিনা আইস তোমার লই গেই সোডারে ধরতে পারলাম। তারপর থাইকা বাবা মা বুঝতে পারলো আমি স্কুলে গেলে সবার লাভ হইব। মিনা তুমি কাইল থাইকা স্কুলে যাইবা? হাসা কইছো? হাসা কইছি মা। এই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমার ভাই রাজু গাছে উঠতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু দাদি কয় মায়া গো গাছে চড়তে হয় না। আমি গাছে চললেই দাদি কয় কি না জানি মাইয়ার কবে বুদ্ধি শুদ্ধি হইব, মাইয়া গো গাছে চড়তে হয় না। আমি জানি দাদি বাবা মা সবাই আমারে খুব ভালোবাসে, কিন্তু পোলা গোলাইগা এক নিয়ম আর মায়া গোলাইগা আর এক নিয়ম। কেন একদিন আমি আর মিঠু একটা পাকা আম পারলাম। দেখো মা, দেখো আমি কি লই আইছি। মিনা তুমি আবার গাছে উঠছিলা? কিন্তু দাদি দেখোই না আমটা কত বড়, আমি গাছে সব চাইতে উঁচা ডাল থেকে পারছি। আমটা আমরা কখন খামু? চলো আমরা অখনই খাই। মারে আমদা দেওনের পর মায়ে আমারে আর রাজুরে আমদা কাইটা দিল। মা রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। ও তো বেশি পাইয়া থাকে। হ তাই, রাজু তো বড় হইতে আছে, ওর বেশি খাওনের দরকার। মা মিনারও কি অতটা খাওনের দরকার নাই? ও তো বড় হইতেছে, তাছাড়া ও তো ঘরের মেলা কামকাজ করে। মিনার কামকাজ তো খুবই সোজা, আমি এমনি তা করতে পারি। আচ্ছা তুমি তাই মনে করো, ঠিক আছে কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করু। রাজু ভাবছিল খুব সোজা, হেই লাইগেই আমি অরে একদিনের লাইগা আমার সব কাম করতে দিছি। হেই দিন রাজু খুব ভোরে উঠা, প্রথম চুলা জ্বালাইছে, উঠান ঝাড়ু দিছে, মুরগিরে খাওন দিছে, গোবর পরিষ্কার করছে, কাপড় ধুইছে, পানি আনছে, আরো কত কিছু করছে। বেচারা রাজু এত কাহিল হয়েছিল, খালি কাঁদতে বাকি রাখছে। আর সারাদিনে আমি মেলা কাম করছি, চুলা জ্বালাইছি, ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, পানি আনছি, কাপড় ধুইছি, বাসন মাসি, মিনার সব কাম করছি। আইস তুমি সত্যি অনেক কাম করছো। আর আমাগো বুঝাইছে মিনা প্রত্যেক দিন কত কাম করে। আসলে ওরা দুইজনেই ঘরের কামে অনেক সাহায্য করে। ওরা দুইজনেই বড় হইতাছে, অগো দুইজনেরই সমান পরিমাণ খাওন দরকার। তাইল ঠিক আছে? হ ঠিক আছে। আমার চাচাতো ভাই রানা খুব ভালো মেকানিক। স্টার্ট ল। চালু হতেছে না কেন রানা ভাই? আমার এই যন্ত্রটা দাও তুমি। না তুমি এটা ঠিক করতে পারবা? আমি একটা বুদ্ধি জানি। কি বুদ্ধি? বুদ্ধি
কিন্তু এই কামে তোমারও সাহায্য লাগবে। এই যে এইটা দেখতাছো, আমি ইঞ্জিন চালু করলে এটা নিচের দিকে সাইড পা ধরবা, এই যে এমনি। এখন বুদ্ধিটাতে কাম হইছে। তুমিও বুদ্ধিটা শিখা গেলা। ধন্যবাদ আনা ভাই। চলো মিঠু, আমাকে তাড়াতাড়ি যাইতে হইব, দাদি আমাকে লাইগা বৈশার আছে। দেখা হইব মিনা, তোমার অনেক বুদ্ধি। এরপরে আমরা ভীরু সাসার খামারে গেলাম। সালাম আলাইকুম সাসা। কেমন আছো মিনা? ভীরু সাসার খুব আশা ছিল যে নাতি হইব। ভাবি দাদি তোমার লাইগা এইগুলান পাঠাইছে। ইস সবাই কত ভালো। আর এইডা বাচ্চার লাইগা। তুমি খুব ভালো। ভীরু সাসা ধৈরাই লইছে যে নাতি হইব। আমার প্রথম নাতি এইখানেই হইব। নাতি? কিন্তু সাসা নাতনিও তো হইবার পারে। নাতি? অসম্ভব, পোলাই হইতে হইব। পোলাই হইতে হইব? দেখো মিনা, পোলা হইলে বংশের মান ইজ্জত বাড়ে। মান ইজ্জত? পোলা হইল বংশের বাত্তি। বাত্তি? চুপ করো মিঠু। পোলারা বাপ দাদা সম্পত্তি পায়, পোলারা জীবনে অনেক কিছু হইবার পারে, ডাক্তার, উকিল, ব্যাংকার, এমনকি মন্ত্রী মিনিস্টার। কিন্তু হঠাৎ কইরা ভীরু সাসার ট্রাক্টরটা রেল লাইনের উপর আটকায়া গেল, আর চালু হয় না। সাসা তেল শেষ হয়ে গেছে। এইসব কি হইতাছে? এই ট্রাক্টর, ঋণের টাকা, এই দেখ তো আমার সম্বল, আমরা বাঁচুন কেমনে? স্টার্ট লয় না কেন, ট্রাক্টরটা ঘুরা হইয়া যাইব। হায় হায় মিঠু। ওই পোলা, সাইয়া সাইয়া কি দেখতাছ? আইসা ধাক্কা দাও। মিঠু জলদি করে কিছু একটা চিন্তা করো। আমার আর মিঠুর বুদ্ধিরা মনে পড়া গেল। চাচা আমি কইলে ইঞ্জিন চালু করবেন। এই সব তুমি কি করতাছো? ইস যেন কাম হয়। অহন আর একবার, আর একবার। ও মিঠু, তুমি খুব চালাক পাখি। ও মিনা, তুমিও খুব বুদ্ধিমতী। মিনা, তুমি আমার ট্র্যাক্টর ডামা যাইলা, তুমি কেমনে জানলা কি করণ লাগবো? সাসা মায়েরাও অনেক কিছু করবার পারে। হ, তুমি ঠিকই কইছো মিনা। আমার ভাতিজি। এরপর থাইকা ভীরু সাসা আমারে লইয়া খুব গর্ব করে, আর তার ঘরে যে নাতনি হইছে এইডা লইয়া সে খুবই খুশি। কই নাতনিরে আমার কোলে দাও, দেখতে কি ফুটফুটতে হইছে। ভীরু তুমিও, তুমিও মাইয়া হওয়াতে খুশি হয়েছো? হ্যাঁ, আইস গাল দিন বদলায় গেছে। মাইয়ারা অনেক কিছু করবার পারে। মেয়েরা মাস্টারি করতে পারে, ডাক্তার হতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যাংকে চাকরি করতে পারে, সংসার চালাইতে পারে, মেকানিকও হইবার পারে। হ্যাঁ, পোলায় হইতে হবে এমন কোনো কথা নাই। পোলায় হইতে হইব এমন কোনো কথা নাই। অহন আমার জীবন অনেক বদলায় গেছে, অন্য মায়াগো বদলাইছে। রাজু আমারে বাড়ির কামে সাহায্য করে, অহন আমি খেলনের সময় পাই, গাছে চড়তে পারি, সাইকেল চালাই, আর প্রত্যেক দিন স্কুলে যায়, কারণ লেখাপড়াটাই জীবনের সবচেয়ে বেশি।